Pretty, very pretty. You want me to take off? Yes. তোমার সঙ্গে এখন আমি কি কি করতে পারি কোনো আইডিয়া আছে? না, জানি না। কোনো নমুনা দেখতে চাও? তুমি বুঝতে ভুলে গেছো যে তোমার ভাই কিন্তু এখনো জেলে। না 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 না, সেটা তো আমি ভুলতেই পারি না। এন্ড দ্যাটস ওয়াই তোর মতো নর্দমার কিডের সঙ্গে এখন পর্যন্ত আমাকে কথা বলতে হয়, রাইট? রাইট, ভুলে যেও না, সবসময় তোমার ভাইয়ের কথা মনে রেখো, কারণ তোমার সঙ্গে তো আমার এখনো অনেক কাজ বাকি। টেল মি সামথিং নিউ। এছাড়া নতুন কি আমি তোমার সঙ্গে বলবো বলো?
এখান থেকে আপনি ইজিলি ঢাকার গাড়ি পেয়ে যাবেন। আর শিওর? হ্যাঁ। কিন্তু যে কোনো গাড়িতে তো আর যাওয়া যাবে না, তাই না? যে গাড়িতে আপনি যান সেই গাড়িতেই যাবেন। ওকে ওকে বাই। তোর ভাইয়ের ব্যাপারটা সেটেল করা হচ্ছে, তুই ওর সাথে দেখা করে একটু ভালোভাবে ট্রিট কর। সরি অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য। ইটস ওকে ফারহান। ইয়েস হ্যালো। তুমি কিছু খাবে? না। ওকে দেন লেটস গো। শিওর। মনে আছে তো?
সিলভার বান্ধি। আমরা কোন হোটেলে উঠছি? কেন, হোটেলের ব্যাপারে কি তোমার কোনো রেস্ট্রিকশন আছে? না না, আই এম জাস্ট আস্কিং বিকজ অফ এখানকার সমস্ত হোটেলে তো আসলে পরিবেশটা নোংরা, তাই না? অ্যাকচুয়ালি অধিকাংশ টুরিস্ট এখানে আসেই তো নোংরামি করতে, ভালো পরিবেশ এখানে আসবে কোত্থেকে? নোংরামি ভাবলেই নোংরামি, আর না ভাবলে? নিডস, আমরা একে অন্যের নিডস পূরণ করছি। আরে তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। দ্যাটস মাই জব, আই হ্যাভ টু বি সুইট অল দ্য টাইম। আমার সুন্দর করে কথা বলতে হবে, সুন্দর করে কাজ করতে হবে। সবাই কিন্তু তোমার মতো বোঝে না, বুঝছো? ইউ আর এক্সপিরিয়েন্সড। তা বলতেই পারো, প্রতি উইকেন্ডে নতুন কারোর সাথে। আর ইউ ম্যারিড? না। এত ভালোবাসা? মানে না, মানে নতুন জিনিসের প্রতি? ও, তা তো বলতেই পারো। অ্যাকচুয়ালি আমি চেঞ্জ খুব পছন্দ করি। বাই দ্য ওয়ে, আমরা কি কোনোভাবে এই টপিকসটা চেঞ্জ করতে পারি? It's your wish. Pretty, very pretty. You're looking good. I'm sleeping on for a check, Anu. You want me to take off? Yes. Khule baile jawar poshak poro. Biche jabo. Ekhon. You don't want to go? Every move can
Do you have any problem? Not at all. তুমি এভরি উইকেন্ডে মেয়েদের কিনে ঘুরতে বেরো, আই মিন আউটিংয়ে আসো, শুধুই গল্প করার জন্য আর ঘোরাঘুরি করার জন্য? হ্যাঁ, তো তোমার বেসিক্যালি কোনটা ভালো লাগে? মিন্স মেয়েদের সঙ্গে গল্প করতে ঘুরতে, নাকি মেয়েদেরকে অ্যাভয়েড করতে? অ্যাকচুয়ালি দুটোই। কে স্যার? ব্রেকফাস্ট। দরজায় রেখে যান। Thank you.
ব্যাপারে আমার কিছু করার নেই, আমার মালিককে জানাতে হবে। মালিককে ডাকেন তাহলে। আপনি এখানে ওয়েট করেন, স্যার নেক্সট ফ্লাইটে রওনা দিচ্ছেন। সরি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য। না ইটস ওকে, কেন এসেছি বুঝতে পেরেছেন তো? সেটা আপনার মুখ দেখে বুঝতে পারছি। সো শ্যাল উই টক অ্যাবাউট দ্য ম্যাটার? অ্যাবসলিউটলি নট, দিস ইজ নট দ্য রাইট প্লেস টু টক অ্যাবাউট দ্যাট ম্যাটার। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট শ্যাল উই টক অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য ম্যাটার? আরে আপনি কি অবস্থা? এই তো বসে। থ্যাংকস। কি অবস্থা তারপর? এই তো, আপনার বিজনেস প্লেসটা বেশ চমৎকার। কাজের কথা বলেন। ওকে, তাহলে ডিলটা পাকা করে ফেলি। বাট ইউ নো মাই কন্ডিশন না? ইয়া, আমি কিন্তু আমার কমিশনের টাকার সাথে কোনো কম্প্রোমাইজ করবো না। কমিশন? আমি কি বলেছি কম্প্রোমাইজ করতে? তাহলে ডিলটা ফাইনাল মনে করব? ডেফিনেটলি।
Okay, then best of luck. Nice meeting you. Yeah, I appreciate your cooperation. Bye. Good luck. আমি করিনি। রুমে ছিলেন আপনারা দুইজন এবং দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল, আর বাইরে থেকে কেউ আসতে চাইলে তো আসতে পারবে না যদি আপনারা দরজা না খুলেন। অথচ আপনি বলছেন খুন করেননি স্যার। দেখুন, আমি নিজেও বুঝতে পারছি না। শোনেন, আমার হোটেলে এই পর্যন্ত এত বড় কেলেঙ্কারি কখনো ঘটেনি। আপনি তো জানেন হোটেলের ব্যবসার সবচেয়ে বড় দিকটা হচ্ছিল তার গুডউইল। এখন যদি পুলিশ আপনারা ধরে নিয়ে যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে আমার আর আমার হোটেলের। ব্যাপারটা কি অন্য কোনোভাবে সলভ করা যায় না? যায়। আপনি এখন সোজা ঢাকা চলে যান, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়। একটা হোটেলের রুমে আসতো একটা মায়া মানুষের লাশ ফালাইয়া আপনি বলতেছেন কোনোভাবে সলভ করা যায়? এমনও তো হতে পারে সুসাইড করেছে। হতে পারে, আবার নাও হতে পারে, এটা কোনো প্রমাণ নাই। বিশ্বাস করুন, আমি খুন করিনি। এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা আসতেছে না, কথা হচ্ছে মেয়েটার লাশ নিয়ে এবং তার খুন হওয়া নিয়ে। স্যার, দারোগা সাহেব এসছেন, নিচে ওয়েট করছেন। ও মাই গড। আপনি দারোগা সাহেবের নিচে বসতে বলেন, আমি আসতেছি। জি স্যার। দেখেন, নিচে পুলিশ আছে, আপনি যা বলতে পারেন তাতে আপনার সুবিধা হবে। কিছুই হবে না, আমার লাইফটা স্যার ধ্বংস হয়ে যাবে। তা তো হবেই। প্লিজ, আপনি আমাকে বাঁচান। আমি আপনাকে কীভাবে বাঁচাবো? লাশটাকে কোনোভাবে সরিয়ে ফেলা যায় না। হ্যাঁ যায়, কিন্তু এত বড় রিস্ক আমি কেন নেব? প্লিজ প্লিজ আমাকে বাঁচান। একটা অসহায় মেয়ের লাশ গুম কইরা আপনারে বাসে আমার কি লাভ? বলুন কত টাকা চান। প্রথমত আমি আপনার কাছে কিছু চাচ্ছি না। আর আপনার কি মনে হয় আমার চাওয়ার পরিমাণ টাকা দেওয়ার ক্ষমতা আপনার আছে? বলুন, আমি তাহলে আপনার জন্য কি করতে পারি? আপনি আমার জন্য কিছুই করতে পারেন না, তবে আপনি চাইলে আপনার নিজের জন্য কিছু করতে পারেন। আপনাকে মনে হয় আমি মোর দেন 25,000 টাইমস বলেছি এই কাজটা আমার দ্বারা সম্ভব না। সম্ভব, সবই সম্ভব। তো মনে হচ্ছে আপনি পয়েন্ট একটু ঘোলা করে খাবেন। আপনি কি কোনো কারণে আমাকে ভয় দেখাচ্ছেন? অবশ্যই না, যা ঘটবে তাই বলছি। বাই দ্য ওয়ে, আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হয়, আর একটা ভদ্রতার পরিচয় দিবেন। উঠে সোজাই রুম থেকে বেরিয়ে যান। নেক্সট টাইম যেন আর কখনো আপনার চেহারা না দেখি। যাচ্ছি, আর দেখা হবে না এটা বলতে পারছি না। নেক্সট দেখা যায় যখন হবে, মনে হয় এতটা সুযোগ হবে না। মনে রাখবেন। Thank you.
কাজটা কি হয়েছে? ইটস নট পসিবল, এই কাজটা কখনোই হবে না। আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো আপনাকে আগেই বলেছি এই কাজটা কখনোই পসিবল না। আপনি যা বলছেন বুঝে বলছেন? আমি তো আপনাকে বলেছি আমি আমার ফিক্সড পার্সেন্টেজ ছাড়া কোনো কাজ করি না। প্লিজ টেক ইট, কাজটা ঠিক করলেন না। গেট লস্ট। ওকে, ব্যাপারটা মন থাকে। ফাইলটা সই করে দেন, তাতে করে আমি আপনার ব্যাংক থেকে বড় অঙ্কের একটা লোন পাবো, আর এই যাত্রায় আপনিও বেঁচে যাবেন। তার মানে পুরোটাই আপনার সাজানো? নিচে পুলিশ আছে, তাদের যে আপনার সন্দেহের কথা বলেন। বসুন প্লিজ, আপনি উঠছেন কেন? বসুন। আমার পার্সোনাল দুর্বলতার একটা সুযোগ নিয়ে দেখেন, এটা পার্সোনাল কোনো বিষয় না, এখানে সবাই আমরা প্রফেশনাল। এখন আপনি যেটা করতেছেন সেটা আমার সহযোগিতা করতেছেন, ব্যাস। এখন চলে যেতে পারেন। জি, আমি এখনই যেতে চাই। জান, আমি ম্যানেজার সাহেবকে ফোনে বলে দিচ্ছি কেউ আপনারা আটকাবে না। থ্যাংক ইউ। আমরা কোন হোটেলে উঠছি? কেন, হোটেলের ব্যাপারে কি তোমার কোনো রেস্ট্রিকশন আছে? না না, আই এম জাস্ট আস্কিং। নিজে তোমার ছোট ভাই দাঁড়ায় আছে। Thank you.
কেমন আছো সুস্মিতা?